আসসালামু আলাইকুম পিপিসি গেমারস, আবারও স্বাগতম সবাইকে এমআর ব্লু স্টেক চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা কিন্তু অলরেডি বুঝে ফেলছেন, আজকের এই ভিডিওতে আমি লো ইন ডেস্কটপ প্লাস ল্যাপটপ ইউজারদের জন্য বেস্ট এফপিএস বুস্ট রিলেটেড একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদম বেসিক একটা সেটিংস, যারা মূলত নতুন ইউজার রয়েছেন এই সেটিংসটা আপনারা হয়তো অনেকে জানেন না যে এই জিনিসটা ব্যবহার করলে আমাদের এফপিএস আরো বেশি বৃদ্ধি পায়। সো বিস্তারিত সেটিং ভিত্তিক কথা আমরা ভিডিওর মধ্যে আলোচনা করবো। সো বেশি কথা না বলছেন, শুরু করছি আজকের ভিডিও। তো গাইস, এফপিএস বুস্ট করার ক্ষেত্রে আপনাদের কিন্তু সর্বপ্রথম একটা অপটিমাইজ উইন্ডোজ লাগবে, অ্যান্ড তাছাড়া আপনাদের অবশ্যই ফ্রি ফায়ারের V7 এর লাইট কিন্তু ইউজ করা লাগবে। ঠিক আছে, সো আমি যেটা ইউজ করছি ফ্রি ফায়ারের V7 এর লাইট, অ্যান্ড আপনারা কিন্তু এফপিএস দেখতে পারেন আমার কিন্তু প্রতি ভিডিওতে ভালো পরিমাণে এফপিএস আমি কিন্তু পাই। অ্যান্ড অনেক লো এন্ড পিসি ইউজার রয়েছে যারা কিন্তু এখনো পর্যন্ত ফ্রি ফায়ারের V7 এর লাইট ইউজ করছে, অ্যান্ড আপনারা কোথায় পাবেন সেটা আপনাদের প্রথমত দেখিয়ে দিই। তো এই জন্য আপনারা চলে আসবেন আমার এমআর ব্লু স্টেকস ওয়েবসাইটে। ওয়েবসাইট আসার পর আপনারা একটু নিচে স্ক্রল করবেন, নিচে আসার পর আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন ফ্রি ফায়ারের V7 এর লাইটের একটা আর্টিকেল, জাস্ট আপনারা এখানে ক্লিক করার মাধ্যমে এর মধ্যে প্রবেশ করার পর আপনারা এখান থেকে কিন্তু খুবই সহজে ফ্রি ফায়ার V7 এর লাইটটা এখান থেকে ডাউনলোড করে দেন ইনস্টল করে নিতে পারবেন। আর এখানে কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দেওয়া আছে, আপনারা কিন্তু এটা দেখে নেবেন। আর যদি না জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলে ফ্রি ফায়ার V7 এর ভিডিও দেওয়া আছে, ওখান থেকে কিন্তু দেখে ডাউনলোড করে নিতে পারেন। আর তাছাড়া আমার এই ওয়েবসাইটের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ফাইলসগুলো আপলোড করে থাকি যেগুলো ফ্রি ফায়ারের জন্য বেস্ট, অ্যান্ড সেগুলো আপনারা ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করে আপনার পিসিতে ইউজ করতে পারেন। আর যদি ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে আমার প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা ডাউনলোড করতে পারেন, সেই ভিডিও দেখে আপনারা শিখে নিতে পারেন। সো এইগুলো দুটা টপিক, প্রথম হইতেছে আপনাদের একটা অপটিমাইজ উইন্ডোজ লাগবে, সেকেন্ড হইতেছে ফ্রি ফায়ারের V7 এর লাইট লাগবে। অ্যান্ড এখন আসা যাক আপনাদের এই দুইটা জিনিস আছে, অ্যান্ড আপনাদের লো এন্ড পিসি হোক অথবা লো এন্ড ল্যাপটপ হোক যেটাই হোক না কেন, আপনাদের একটা গুরুত্বপূর্ণ সেটিং যেটা আপনারা হয়তো অনেকেই করেন না। সো এই জন্য আপনারা ডিরেক্ট চলে আসবেন কন্ট্রোল প্যানেলে। ঠিক আছে, সো কন্ট্রোল প্যানেলে এখানে আসার পর উপর রাইট সাইড এখানে দেখছেন ভিউ বাই, এখান থেকে ক্লিক করে আপনারা জাস্ট স্মল আইকন সিলেক্ট করে দিবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার অপশনস, আমরা এখানে পাওয়ার অপশনসে ক্লিক করব। অ্যান্ড ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার আলটিমেট পারফরমেন্স এখানে প্রোফাইল সেট করেছে। আর অনেকেই কিন্তু অলরেডি এটা জানেন যে যারা পিসি অপটিমাইজেশন রিলেটেড ভিডিও অথবা অন্যান্য ভিডিওগুলো দেখছেন যে সবাই কিন্তু আলটিমেট পারফরমেন্স ইউজ করে। অ্যান্ড আমার জানার মতে আপনারা কিন্তু অনেকেই কিন্তু এখনো পর্যন্ত আলটিমেট পারফরমেন্স অথবা অন্যান্য প্রোফাইল কিন্তু আপনারা এখানে ইউজ করছেন হাই পারফরমেন্সের জন্য। ঠিক আছে, তো যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। অ্যান্ড এখন হয়ে যাক এটা আমরা কেন ইউজ করবো আমি একটু আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখি। এখানে দেখছেন আমার ফ্রি ফায়ার ওপেন রয়েছে, আর আমরা এখান থেকে টাস্ক বার যদি ওপেন করে ওপেন করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু মডারেট লেভেলের পাওয়ার ইউজ হইতেছে এখান থেকে। অ্যান্ড এইটা আমরা যখন গেমের মধ্যে ঢুকবো, বড় বড় ম্যাপ যখন লোড নেবে সেই সময় কিন্তু দেখছেন আমাদের এখানে হাই এখানে পাওয়ার ইউজ এখানে হয়ে থাকে, যার কারণে কিন্তু আমাদের এফপিএসটা ড্রপ হয়ে থাকে, অ্যান্ড অনেক সমস্যা কিন্তু আমাদের ক্ষেত্রে হয়ে থাকে। ঠিক আছে, সো আপনারা কিন্তু আপনাদের টাস্ক ম্যানেজার অন করে দেখতে পারেন এখানে আপনার কতটুকু পাওয়ার ইউজ হইতেছে, রেড সিগন্যাল হয়তো বা আপনাদের অনেকে দিতেছে আমি জানি। অ্যান্ড আমি এখানে এই প্রোফাইলটা এখানে ইউজ করছি মানে আলটিমেট পারফরমেন্স, যার কারণে কিন্তু আমার পাওয়ারটা এখানে ঠিক আছে। অ্যান্ড এটা ঠিক করার জন্য আপনাদের কি করতে হবে আপনাদের দেখে দিই। অ্যান্ড প্রথমত আমি আপনাদের দেখার সুবিধা দিতে এটা আমি এখান থেকে ডিলিট করে দেবো। ঠিক আছে, সো আমি এখান থেকে আরেকটা প্রোফাইল এখানে সিলেক্ট করি, সরি, সো আমি এখান থেকে ব্যালেন্স সিলেক্ট করে এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড আপনারা যে কোনো পাওয়ার প্ল্যান থাকলে ইজিলি কিন্তু ডিলিট করে নিতে পারেন। সো আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, অ্যান্ড এখানে কিন্তু আমার আলটিমেট পারফরমেন্স এখানে নাই। অ্যান্ড কিভাবে আমরা এটা এনেবল করবো, অ্যান্ড এটার জন্য আপনাদের একটা পার্সেল একটা কমেন্ট দিয়ে দিছি, আপনারা আমার ডিসক্রিপশন বক্স চেক দিতে পারেন, ডিসক্রিপশন বক্সে কিন্তু এই কমেন্টটা দেওয়া রয়েছে, ওখান থেকে জাস্ট এটা কপি করে আনবেন ডিসক্রিপশন বক্স থেকে অথবা পিন কমেন্টে থাকতে পারে। সো এটা কপি করার পর আপনারা আপনাদের উইন্ডোজের স্টার্ট আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে লিখবেন পার্সেল। ঠিক আছে, জাস্ট এখানে পার্সেল লিখবেন, পার্সেল লেখার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এরকম একটা পপ আপ ওপেন হবে, এখানে জাস্ট আপনারা কন্ট্রোল প্লাস ভিতে প্রেস করে দিবেন, দেওয়ার পর এখানে কিন্তু আমাদের পার্সেলের যে কনফিগার সেটা এখানে পেস্ট হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা ইন্টার বাটনে প্রেস করব। সো ইন্টার বাটনে প্রেস করার পর এখানে দেখছেন আলটিমেট পারফরমেন্সের একটা পাওয়ার প্ল্যান ক্রিয়েট হয়ে গেছে এরকম একটা মেসেজ পাবেন। সো এটা আমরা এখান থেকে ক্লোজ করব। ঠিক আছে, সো ক্লোজ করার পর আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এখানে আমরা একবার ব্যাক দেব, অ্যান্ড ব্যাক দেওয়ার পর এগেইন আরো একবার আমরা পাওয়ার অপশনসে যাব। অ্যান্ড এখানে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলটিমেট পারফরমেন্স চলে আসছে। ঠিক আছে, সো এই আলটিমেট পারফরমেন্স অ্যান্ড এই ব্যালেন্স যেগুলো রিকমেন্ডেড আছে এর মধ্যে কিন্তু অনেক কিছু জিনিসের ব্যবধান রয়েছে, যারা হয়তো অনেকে কিন্তু উইন্ডোজ দেওয়ার পর কোনো পাওয়ার প্ল্যান কোনো কিছু চেঞ্জ করে না, যার কারণে কিন্তু আমাদের এফপিএস কিন্তু অনেকটা লো দিয়ে থাকে। সো এই জিনিসটা আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যান্ড আশা করতেছি এটা অ্যাপ্লাই করার পর আপনাদের যাদের এফপিএস লো দিতে আছে আগের থেকে, অ্যান্ড যাদের লো এন্ড পিসি রয়েছে, অ্যান্ড বিশেষ করে ল্যাপটপের ক্ষেত্রে বলতেছি যদি আপনার ল্যাপটপ হয়ে থাকে অবশ্যই ভাই আপনার এখানে আলটিমেট পারফরমেন্স দিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এফপিএসটা অনেক বেশি বৃদ্ধি পাবে, কারণ ল্যাপটপে ব্যাটারি ড্রেন কমানোর জন্য এই যে ব্যালেন্সের এই এটা রিকমেন্ড করা থাকে, এটাই সেট থাকে। ঠিক আছে, অনেক ল্যাপটপে কিন্তু আলটিমেট পারফরমেন্স করা যায় না, মানে আমাদের এই কমেন্টটা ট্রাই করে দেখতে পারেন, আপনার কিন্তু আলটিমেট পারফরমেন্স চলে আসবে, অ্যান্ড আপনাদের কিন্তু ব্যাটারি ড্রেন হবে, অবশ্যই আপনাদের ল্যাপটপ চার্জে লাগায় কিন্তু গেমটা খেলা লাগবে। ঠিক আছে, সো যাই হোক আজকের ভিডিও টপিক এবং ছিল, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই গাইস ভিডিওতে লাইক করে দিবেন, অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন করে অবশ্যই মাস্ট বেন ছিল সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা কিন্তু জানেন আমাদের চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ার সেটিং রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয়। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।